আচ্ছা, আমরা সেক্স ডিটারমিনেশন ইন প্লান্টস পড়বো, সেক্স ডিটারমিনেশন ইন ম্যামালস, অ্যানিমালস, যেরকম ড্রসোফিলা, সি এলিগেন্স আর হিউম্যানসে খুব ভালো রকম ক্যারেক্টারাইজড, কিন্তু প্লান্টসে এখনও সেইভাবে ভালোভাবে ক্যারেক্টারাইজড কিন্তু হয়নি। তাও কোনো কোনো প্লান্টে হয়তো ভালোভাবে পড়াশোনা হয়েছে, তো আমরা সেগুলো নিয়েই আলোচনা করব। খুব প্রথম থেকে যেগুলো বলতে গেলে, এগুলো তোরা ছোটোবেলায় পড়েছিস, স্কুলের থেকে পড়েছিস, তিন রকমের প্লান্টস পাওয়া যায়, মনেশিয়াস প্লান্টস, ডায়েশিয়াস প্লান্টস কিংবা হার্মোফোডাইট প্লান্টস। হার্মোফোডাইট প্লান্টসে যেখানে মেল আর ফিমেল অর্গানস আর প্রেজেন্ট ইন দ্য সেম ফ্লাওয়ার, একই ফ্লাওয়ারে কিন্তু মেল অর্গানসও পাওয়া যায় এবং ফিমেল অর্গানসও পাওয়া যায়, তাই তারা হার্মোফোডাইট। মনেশিয়াস প্লান্টস কারা? মনেশিয়াস প্লান্ট মানে এক টাইপেরই প্লান্ট পাওয়া যায়, একটা স্পিসিসের এক টাইপেরই প্লান্ট পাওয়া যায়, এবং সেই প্লান্টে মেল অ্যান্ড ফিমেল অর্গানস আর প্রেজেন্ট ইন সেপারেট ফ্লাওয়ার্স, মানে ইন দ্য সেম প্লান্ট, একই প্লান্ট, এটা তোরা ছোটোবেলা থেকে পড়ে এসেছিস, মেল আর ফিমেল ফ্লাওয়ার্স আলাদা। ডায়েশিয়াস কখন বলছি? ডায়েশিয়াস হচ্ছে যখন দেয়ার আর সেপারেট প্লান্টস ফর মেলস অ্যান্ড ফিমেলস, মানে সেপারেট মেল প্লান্ট আর সেপারেট ফিমেল প্লান্টস। তাহলে অবভিয়াসলি যেটা জানা যায়, যেটা অন্য অ্যানিমালসের ক্ষেত্রেও হয় ম্যাক্সিমাম, সেটা হচ্ছে মেলসরা স্পার্মস প্রডিউস করে এবং ফিমেলসরা এক্স প্রডিউস করে, মানে সেটা ইয়েতেও কিন্তু ম্যাক্সিমাম প্লান্টের ক্ষেত্রেও তাই হয়। এবং সেক্স ডিটারমিনেশনটা এক এক রকম প্লান্টের এক এক রকম হয়, কোনোটা এনভায়রনমেন্টের জন্য সেক্স ডিটারমিনেশন হতে পারে, কিছু কিছু অ্যানিমালসে সেরকম দেখা যায়, যে ক্রোকোডাইলসে যেরকম দেখা যায় একটা টেম্পারেচার প্লেজ আ ভেরি বিগ রোল ইন ডিটারমিনিং দ্য সেক্স, তারপরে অফ দ্য এগস, তারপরে অনেক সময় প্যারাসাইটস প্রেজেন্স ক্যান ডিটারমিন দ্য সেক্স অফ দ্য অর্গ্যানিজম, সেরকমভাবে কিন্তু ম্যাক্সিমামভাবেই যেটা দেখা যায় সেটা হচ্ছে ক্রোমোজোমস ডিটারমিন দ্য সেক্স অফ দ্য অর্গ্যানিজম, যেটা ডায়েশিয়াসে দেখা যায় এবং সবথেকে বেশি দেখা যায়। আমরা সব থেকে বেশি বলতে, যে দেখ, মনেশিয়াস প্লান্টগুলো কিন্তু ম্যাক্সিমাম পাওয়া যায়, 94% অফ প্লান্টস আর মনেশিয়াস অ্যান্ড অনলি 6% আর ডায়েশিয়াস, যার মধ্যে অ্যাঞ্জিওস্পার্মসও পড়ে, এবং এই ডায়েশিয়াস প্লান্টের মধ্যেই কিন্তু ক্রোমোজোমাল বেসিস অফ সেক্স ডিটারমিনেশনটা সব থেকে বেশি দেখা যায় বা সব থেকে বেশি প্রোনাউন্স। আমরা যেটা পড়বো সেক্স ডিটারমিনেশনের জন্য সেটা হচ্ছে মেলানড্রিয়াম অ্যালবাম বলে একটা প্লান্ট আছে, এটা ক্যারিওফাইলাসি বলে একটা ফ্যামিলিতে বিলং করে। মেলানড্রিয়াম অ্যালবামের আরেকটা নাম হচ্ছে সাইলিন ল্যাটিফোলিয়া, দুটোই সেম প্লান্ট। এদের সেক্স ডিটারমিনেশন হ্যাজ বিন ভেরি ওয়েল ক্যারেক্টারাইজড, যার জন্য আমরা এটা পড়তে চলেছি, এবং এর সেক্স ডিটারমিনেশন ক্যারেক্টারাইজ করেছে ওয়ার্মকে বলে একজন সায়েন্টিস্ট। মেলানড্রিয়াম অ্যালবামের ডিপ্লয়েড নাম্বার, দ্যাট ইজ 2N নাম্বার হচ্ছে 24, তার মানে এদের 11 পেয়ার অফ অটোজোমস থাকে আর 1 পেয়ার অফ অ্যালোজোম থাকে। অ্যালোজোম মানে তোরা অবভিয়াসলি সবাই জানিস সেক্স ক্রোমোজোম, তার মানে যদি আমি এটাকে এর ইয়ে ধরি, তার মানে এটা হচ্ছে তো 11 পেয়ারস ধরি, পেয়ারসকে যদি আমি 22 ধরি, তার মানে 22XX যদি হয় তাহলে সেটা হবে ফিমেল, আর 22 যদি XY হয় সেটা হবে মেল, তার মানে সোজা কথায় ফিমেলস আর হোমোগ্যামেটিক, কারণ দুটো এক্স ক্রোমোজোম যেহেতু আছে, দুটো সেম ক্রোমোজোম এক্স ক্রোমোজোম, তাই জন্য ফিমেলস আর হোমোগ্যামেটিক, আর মেলস আর হেট্রোগ্যামেটিক, মানে XY যেহেতু আছে তারা হেট্রোগ্যামেটিক, তার মানে যদি আমি ধরি যে এই ফিমেলের থেকে যদি কি গ্যামেট প্রডিউস হবে, হোমোগ্যামেটিক কেন, কারণ এই ফিমেলের থেকে খালি ওয়ান টাইপ অফ গ্যামেট উইল বি প্রডিউস, সেটা হচ্ছে 11X, তাই জন্য সে হোমোগ্যামেটিক, 11X উইল বি দ্য ওনলি ওয়ান টাইপ অফ গ্যামিন দ্যাট উইল বি প্রডিউস ফ্রম দ্য ফিমেলস, তাই জন্য হোমোগ্যামেটিক। এরা হেট্রোগ্যামেটিক কারণ কেন, কারণ দু রকম টাইপের গ্যামিট প্রডিউস হবে, একটা হচ্ছে 11X আর একটা হচ্ছে 11Y, তাহলে দু রকম টাইপের গ্যামিট যেহেতু প্রডিউস হচ্ছে 11X আর 11Y, তাই জন্য তারা হচ্ছে হেট্রোগ্যামেটিক। তাহলে এই অবধি কোনো অসুবিধা নেই, যেটা সবথেকে বড় কথা, এই অবধি আমাদের হিউম্যানসের সাথে খুব সিমিলার, হিউম্যানসেরও তাই, XX থাকলে ফিমেল, XY থাকলে মেল। যেটা খুব যেটা ডিফারেন্ট সেটা আমি আসবো, এইখানে মেল ডিটারমিনিংয়ের জন্য ওয়াই ক্রোমোজোম হ্যাজ আ ভেরি বিগ রোল, বিগার দ্যান দ্য রোল ইট প্লেস, ওয়াই ক্রোমোজোম প্লেস ইন হিউম্যানস, আমি সেটা কেন সেটা আস্তে আস্তে বলবো। এটুকু মনে রাখবি, দ্য মেন ডিটারমিনিং ফ্যাক্টর ইন মেলানড্রিয়াম অ্যালবাম হচ্ছে ওয়াই ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম যদি থাকে তাহলে মেল, যদি না থাকে তাহলে ফিমেল, ঠিক আছে। এবার এদের ক্রোমোজোমের স্ট্রাকচারে আসছি, এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম আর এটা হচ্ছে এক্স ক্রোমোজোম, দেখতেই পাচ্ছিস ওয়াই ক্রোমোজোম হচ্ছে অনেকটাই বড় অ্যাজ কম্পেয়ার টু দ্য এক্স ক্রোমোজোম। প্রত্যেকটা ক্রোমোজোমের আমরা জানি দুটো আর্ম থাকে, একটা হচ্ছে পি আর্ম, একটা হচ্ছে কিউ আর্ম, আর এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটারও এটা পি আর্ম, এটা কিউ আর্ম, এটা সেন্ট্রোমিয়ার। এদের যদি আমি ক্রোমোজোমাল রিজিয়ন্সগুলো যদি আমি ডিটারমিন করি বা পড়াশোনা করি সেটা নিয়ে, তাহলে এই পুরো পি আর্মে ওয়াই ক্রোমোজোমের সেগমেন্ট 1 থাকে, কিউ আর্মের প্রথম দিকে কিছুটা যেটা সেটা সেগমেন্ট 2,
পরের দিকে কিছুটা হচ্ছে সেগমেন্ট থ্রি, আর একদম শেষের দিকে কিছুটা হচ্ছে সেগমেন্ট ফোর। এই সেগমেন্ট ফোরটা কিন্তু ইজ সিমিলার টু দ্য সেগমেন্ট ফোর ইন এক্স ক্রোমোজোম, মানে এই সেগমেন্ট ফোরটা কিন্তু এক্স ক্রোমোজোমেও থাকে আর ওয়াই ক্রোমোজোমেও থাকে, দুটোই সেগমেন্ট ফোর থাকে, যার জন্য এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম কিন্তু মিওসিসের সময় পেয়ারিং করতে পারে। এটা ইজ ভেরি ডিফারেন্ট কম্পেয়ার টু হোয়াট হ্যাপেন্স ইন হিউম্যানস। হিউম্যান্সে কিন্তু কখনো এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম পেয়ার করে না, কিন্তু এইখানে যেহেতু এখানে একটা হোমোলোগাস রিজিয়ন আছে এক্স ক্রোমোজোম অ্যান্ড ওয়াই ক্রোমোজোমের জন্য, তাই জন্য দে ইট হেল্পস ইন পেয়ারিং অফ দ্য এক্স ক্রোমোজোম অ্যান্ড ওয়াই ক্রোমোজোম। আর শেষে এই রিজিয়নটাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সেগমেন্ট ফাইভ। তাহলে আমি ফাংশনসগুলো দেখে নিই। সেগমেন্ট ওয়ানের ফাংশন হচ্ছে সাপ্রেসার অফ ফিমেলনেস, মানে এটা যেহেতু ওয়াই ক্রোমোজোম থাকে, সেহেতু ওয়াই ক্রোমোজোম মানে মেলনেসগুলো এক্সপ্রেস করবে। ও যে শুধু মেলনেসগুলো এক্সপ্রেস করবে তা না, ও ফিমেলনেসগুলোকেও সাপ্রেস করবার চেষ্টা করবে, ফিমেল জিন্সগুলোকে সাপ্রেস করবার চেষ্টা করবে। তাহলে সেগমেন্ট ওয়ান কি জিন্স প্রডিউস করবে? না, সাপ্রেসার অফ ফিমেলনেস, এমন জিন্স প্রডিউস করবে উইচ উইল সাপ্রেস দ্য ফিমেল জিন্স অফ দ্য এক্স ক্রোমোসোম। সেগমেন্ট টু কি করবে? সেগমেন্ট টু মানে যেটা প্রথম হাফ সেটা হচ্ছে অ্যান্থার প্রমোটিং রিজিয়ন, মানে এই যে অ্যান্থার যেটা মেন সেক্সুয়াল অর্গ্যান অফ দ্য মেলস, সেটাই প্রডিউস করবে, সেটা হচ্ছে সেগমেন্ট টু। তার মানে সেগমেন্ট টু হচ্ছে ডিটারমিনিংয়ের জন্য সব থেকে ইম্পর্টেন্ট রিজিয়ন বলতে পারি, সেক্স ডিটারমিনেশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেগমেন্ট টু, সেটা হচ্ছে অ্যান্থার প্রমোটিং রিজিয়ন। সেগমেন্ট থ্রি যেটা সেটা হচ্ছে লেট স্টেজ অফ অ্যান্থার, অ্যান্থার যে লেট স্টেজ অফ ডেভেলপমেন্ট থাকে তার জন্য যে জিন্সগুলো রিকোয়ার্ড সেগুলো সেগমেন্ট থ্রিতে থাকে। এবং অবভিয়াসলি সেগমেন্ট ফোর আমি আগেই বলেছি, সেগমেন্ট ফোর ইজ ফর পেয়ারিং অফ উইথ দ্য এক্স ক্রোমোজোম, এক্স ক্রোমোজোমে সেগমেন্ট ফোর থাকে। আর লাস্টে গিয়ে সেগমেন্ট ফাইভ যেটা এক্স ক্রোমোজোমে থাকে, এটা হচ্ছে অল দ্য সেক্স লিঙ্কড জিনস দ্যাট ইজ রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ ফিমেলনেস। তাহলে এখানে হচ্ছে সব ফিমেলনেস প্রোডাকশনের জিনস, এটা সেগমেন্ট টুটা হচ্ছে সব মেলনেস প্রোডাকশনের জিন, সেগমেন্ট থ্রিটা হচ্ছে মেলনেসের লেটার স্টেজ ঠিকঠাক তৈরি করার জিন, আর সেগমেন্ট ওয়ান হচ্ছে ফিমেলনেসটাকে সাপ্রেস করার জিন, আর সেগমেন্ট ফোর হচ্ছে যে কি হবে, মানে সেগমেন্ট ফোর হচ্ছে হোমোলোগাস পেয়ারিংয়ের জন্য যেই রিজিয়নটা সেগমেন্ট ফোর কমন ইন বোথ এক্স আর ওয়াই সেই জিন। এবার আমি চলে আসছি যে এক একটা সেগমেন্টকে ডিলিট করলে কি হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এই সেগমেন্টকে ডিলিট করলে কি হবে, এই সেগমেন্টকে ডিলিট করলে কি হবে। তাহলে সেগমেন্ট ওয়ানকে ডিলিট করলে কি হবে, সেগমেন্ট ওয়ানকে ডিলিট করলে সাপ্রেসার অফ ফিমেলনেস যে জিন্সগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে এখানে যে ফিমেল জিন্সগুলো থাকবে সেগুলো এক্সপ্রেস করে যাবে, এগুলোকে কিন্তু কোনোভাবে সাপ্রেস করা যাবে না। তার মানে এখানে ফিমেলসও এক্সপ্রেস করছে আর এখানে সেগমেন্ট টু সেগমেন্ট থ্রি তো মেল জিন্সও এক্সপ্রেস করছে। তাহলে তখন প্ল্যান্টটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে প্ল্যান্টটা হয়ে যাবে একটা বাইসেক্সুয়াল প্ল্যান্ট হয়ে যাবে। তার মানে এখানে ফিমেল জিন্সগুলো এক্সপ্রেস করছে অ্যাজ ওয়েল অ্যাজ মেল জিন্সগুলো এক্সপ্রেস করছে। এবার আসি যদি সেগমেন্ট টু ডিলিট হয়, সেগমেন্ট টু কি না অ্যান্থার প্রমোটিং রিজিয়ন, এটাই হচ্ছে দ্য মেন রিজিয়ন অফ দ্য ওয়াই ক্রোমোজোম, এটাকে যদি ডিলিট করে দিই তাহলে কিন্তু মেলনেসের কোনো জিন্সই তৈরি হবে না, এদিকে ফিমেলনেসের জিন্স তৈরি হচ্ছে। তাহলে সেগমেন্ট টু ডিলিট করলে কি হবে, প্ল্যান্টটা কি হবে, ফিমেলে পরিণত হবে। একবার সেগমেন্ট থ্রিটা কি, সেগমেন্ট থ্রি মানে অ্যান্থার তৈরি হয়ে গেছে, লেটার স্টেজে অ্যান্থার্সগুলো ঠিকঠাক তৈরি করার জন্য যে জিন্সগুলো আছে সেগুলো সেগমেন্ট থ্রিতে তৈরি হবে। তার মানে সেগমেন্ট থ্রিটা যদি ঠিকঠাক করে না তৈরি হয়, বা ধরে নিচ্ছে এটা সেগমেন্ট থ্রি যদি ডিলিটেড হয়ে যায়, তাহলে কি হবে, ফিমেল অর্গানস তৈরি হয়েছে সেগমেন্ট টু থেকে মেল অর্গানসে তৈরি হয়েছে, কিন্তু সেগমেন্ট টু থেকে যেহেতু মেল অর্গানস তৈরি হয়েছে তাহলে মেলনেস, যেহেতু আমি বলেছি ওয়াই ক্রোমোজোম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এক্স ক্রোমোজোম, তাই মেলটাই ডমিনেট করবে। কিন্তু মেল অর্গানস তৈরি হয়েছে কিন্তু শেষে গিয়ে মেল অর্গানসগুলো ঠিকঠাক লেটার স্টেজগুলো তৈরি হয়নি, যার জন্য মেলটা স্টারাইল। তাহলে সেগমেন্ট থ্রি যদি ডিলিটেড হয় তাহলে দিস উইল লিড টু আ স্টারাইল মেল। সেগমেন্ট ফোর তো অবভিয়াসলি ফর পেয়ারিং, হোমোলোগাস পেয়ারিং। আর সেগমেন্ট ফাইভ যদি ডিলিটেড হয় অবভিয়াসলি ফিমেল কোনোভাবেই প্রডিউস হবে না, ফিমেলের সব রকম জিন্সগুলো ডিলিটেড হয়ে যাবে, তাহলে মেল তৈরি হয়ে যাবে। তাহলে সেগমেন্ট ওয়ান ডিলিট হলে বাইসেক্সুয়াল, সেগমেন্ট টু ডিলিট হলে ফিমেল ফ্লাওয়ার, সেগমেন্ট থ্রি ডিলিট হলে স্টারাইল মেল ফ্লাওয়ার্স। আচ্ছা এগুলো জেনে নিলি তোরা, একবার বলে দিলাম। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে ওয়াই ইজ ভেরি স্ট্রং মেল ডিটারমিনিং রিজিয়ন, কেন মেলানড্রিয়াম অ্যালবামে বা সাইলিন ল্যাটিফোলিয়াতে কেন ওয়াই ক্রোমোজোম খুব ইম্পর্টেন্ট, কারণ দেখা গেছে যে দুটো যদি এক্স ক্রোমোজোম থাকে তারা তো ফিমেল হবে, একটা এক্স আর একটা ওয়াই ক্রোমোজোম থাকলে তারা মেল হবে। এবার বাই এনি চান্স যদি দুটো এক্স একটা ওয়াই থাকে তাহলে কি হবে, দেখা গেছে তাহলেও মেল হবে, এই এক্সট্রা এক্স কিন্তু কিচ্ছু করতে পারছে না। যদি তিনটে এক্স দেওয়া হয় একটা ওয়াই দেওয়া হয় তাহলে কি হবে, তাহলেও মেল হবে, তার মানে তিনটে এক্সও এই ওয়াইকে কিন্তু কাবু করতে পারছে না।
একমাত্র দেখা গেছে যখন চারটে এক্স দেওয়া গেছে, চারটে এক্স একটা ওয়াই হয়েছে, তখনও কিন্তু প্লান্টটা ফিমেল হয়নি, প্লান্টটা গিয়ে তখন গিয়ে হার্মোফোডাইট হয়েছে। তার মানে এই ওয়াইতে যেই সাপ্রেসিং জিনস, ফিমেল সাপ্রেসিং জিনস আছে, সেটা কিন্তু তিনটে এক্স ক্রোমোসোমকে সাপ্রেস করে দিতে পারছে, কিন্তু চতুর্থ এক্স ক্রোমোসোমকে সাপ্রেস করতে পারছে না। তাই তখন চার নম্বরে এক্স ক্রোমোসোমের থেকেও ফিমেলের জিনগুলো তৈরি হচ্ছে, ওয়াই ক্রোমোসোমের থেকেও মেলের জিনগুলো তৈরি হচ্ছে, তখন গিয়ে তারা হার্মোফোডাইট একটা অর্গানিজম তৈরি করছে। তার মানে ওয়ান ক্রোমোজোম, ওয়ান ওয়াই ক্রোমোজোম ইন মেলান্ড্রিয়াম অ্যালবাম ইজ ইকুইভ্যালেন্ট টু ফোর এক্স ক্রোমোজোম। তাহলে এখানে ওয়াই ক্রোমোজোম ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট মেল ডিটারমিনিং রিজিন বা মেল ডিটারমিনিং ফ্যাক্টর বলতে পারি আমি। আচ্ছা, এবার হচ্ছে হায়ার প্লান্টসে। হায়ার প্লান্টসে কি হয়, থিওরি অফ হেটারোগ্যামাসিস। থিওরি অফ হেটারোগ্যামাসিস হচ্ছে করেন্স, করেন্স প্রপোজ করেছে থিওরি অফ হেটারোগ্যামাসিস। থিওরি অফ হেটারোগ্যামাসিস কি বলছে, যে ওনলি ওয়ান সেক্স উইল বি হেটারোগ্যামেটিক। তার মানে